তুমি তো জানো তোমার ভাইয়া প্রবাসে থাকে বাসা তো ফাঁকা আসতে পারবা হ্যাঁ ফারুক কে ভাবি আজকে কি তুমি ফ্রি আছো হ্যাঁ আর তুমি তো জানো তোমার ভাইয়া প্রবাসে থাকে বাসা তো ফাঁকা একটু কাজ ছিল একটু আসতে পারবা আচ্ছা আসতে পারবো আচ্ছা ঠিক আছে আসতেছি একটু তাড়াতাড়ি এসো কে ভাবি আমি ফারুক আচ্ছা আচ্ছা ঠিক আছে দরজা খুলতেছি

এত রাতে আমার কে ফোন দিলো বাবা কে ফোন দিলে আমার বাচ্চা নাকি না এখন আমি এত রাতে কিভাবে যাবো এখানে আমি কিছু বুঝতেছি না আমার বাচ্চা নাকি বাঁচবে না যা যা যাক আমি সবকিছু দিয়ে দিই

গালাগালি কেন করব কি সমস্যা মন খারাপ নাকি কথাবার্তা এমন মনে হচ্ছে কেন কি সমস্যা ওই জায়গার ব্যাপারে যে 5 লাখ টাকা দিছিল না তুমি কিন্তু গালাগালি করো না প্লিজ হ্যাঁ জাগার ব্যাপারে 5 লাখ টাকা তো দিলাম গত পরশু দিনে দিলাম এখন গালাগালি কি হইছে গালাগালি কেন করব বুঝলাম না কি সমস্যা বলবো কথাটা তোমাকে রাগ করো না কিন্তু আশ্চর্য বলবা না মানে কি রাগ করার কি আছে কি সমস্যা বললেই তো হয় ফোন দিলেই মন খারাপ করে কি সমস্যা আমারে না বললাম বুঝবো বলো কি কি সমস্যা সারাদিন কাজ করে আইসা এন গানের শোনার সময় নাই আমাকে ওই দিন রাতে জিনের বাচ্চা নাকি আমাকে ফোন দিছে দিয়ে বলতেছে তোর পাঁচ লাখ টাকা আছে পাঁচ লাখ টাকা সহ একবারই স্বর্ণ সহ বট গোড়ায় আমাকে এনে দিয়ে যাবি আমাকে এই কথা বলছে বুঝলাম না জিনের বাচ্চা মানে আর টাকাটা আর স্বর্ণগুলো যদি আমি না দেই আমার বাচ্চা নাকি বাঁচবে না মরে যাবে তুমি কি বোকা বাচ্চা কি জিনের বাচ্চা মারতে পারবে বা বাচ্চা জিনের বাচ্চা বাঁচাইতে পারবে এরকম কিছু বোকা নাকি তুমি এগুলো নিয়ে মন খারাপ কেন বাচ্চা মারবে কে যাতা করবে কে সেটা তো আল্লাহর উপর সব কিছু তাই না এগুলো নিয়ে মন খারাপ করার কিছু নাই অযথায় এগুলো নিয়ে অহদায় জ্ঞানের জ্ঞানের করার কোনো যুক্তি আসে না ঠিক আছে এগুলা এরকম ফোন আসলে ব্লক করে দিবা আর কথা বলার দরকার নেই ওদের সাথে শুধু শুধু ভয় পাচ্ছ তারপর আমি কি করব বলো আমি বাচ্চার দিকে তাকে বাচ্চা নাকি বাঁচবে না আমাকে অনেক ভয়ঙ্কর ধরনের কথা বলছে

ঠিক আছে তুই টাকা কারে দিস এগুলো মিথ্যা কথা বলিস না নাকি তুই পরক্রিয়া অন্য সাথে অন্য কোনো ছেলেকে টাকা দিস সেটা বলা গে ওই মুহূর্তে আমি আতঙ্ক হয়ে গেছি যে ফোনটা কে দিল পরে আমি কি করলাম আমি টাকাটা ওই যে বটগাছের গোড়ার মধ্যে পাতিলের মধ্যে রেখে আসছি দেখো আমি তোমারও অবিশ্বাস করি না কখনো ঠিক আছে সবসময় বিশ্বাস করি বলে সবসময় তোমার কাছে টাকা পাঠাই ঠিক আছে ব্যাংক ব্যালেন্স সব কিছু তোমার নামেই এ বলে তুমি অবুঝের মতো একটা কাজ করবা একটা শিক্ষিত মেয়ে হয়ে এখন বর্তমান ইন্টারনেটের যুগ সব কিছু জানো বুঝো তারপরে তুমি কে ফোন দিল জিনের বাচ্চা এটা সেটা এগুলা কুসংস্কার বিশ্বাস করে তুমি আমার পাঁচটা লাখ টাকা এক বরিশন্ন নিয়ে বটগাছ তুলে নিয়ে দিয়ে আসছো এগুলো কোনো যুক্তি আছে এগুলো কোনো কথা আমার মাথা তো এখন জিম জিম করছে আমার মাথা এখন কাজ করছে না পাঁচটা লাখ টাকা তুমি একটাবার প্রবাসে থাকতা বুঝতা যে পাঁচ লাখ টাকা কামানো কত কষ্ট এত কষ্টের টাকা তুমি বট নিচে দিয়ে আসছো তুমি একটা আমাকে বলার প্রয়োজন মনে করো নাই তুমি একেবারে এতই বুকার হয়ে গেলা তো ভাবছিলাম যে আমি যে আমি টাকার চিন্তা করি না আমি ভাবছি যে আমার বাচ্চাটা বেঁচে থাকুক আর আমি তো টাকার চিন্তা করি না টাকার চিন্তা যদি করতাম তাহলে তো আমার বাচ্চা বাঁচাইতে পারতাম না আমি বাচ্চা বাঁচানোর জন্য আমি পাঁচ লাখ টাকা ওখানে দিয়ে তোমার বাচ্চার দোহাই দিবা আরেকদিন কি জানি কি করো রাখো ফোন রাখো আর বিরক্ত লাগতেছে কথা বলতে ইচ্ছে করতেছেন রাখো ফোন রাখো বিরক্তি কর ওই কিসে এদিকে কিসে ভাই মন খারাপ ভাই আরে কিস্তা জায়গা কিনছিলাম ওই যে আমার বাড়ির পাশেই করিম ভাইয়ের কাছ থেকে জায়গা কিনছিলাম পাঁচ লাখ টাকা দেওয়ার কথা টাকাটা পাঠাইছি তোর বাবিরে তোর বাবিরে কোন ওই যে কি আছে না বাংলাদেশের মধ্যে কিছু একটা ইয়ে আছে ওই যে জিনের বাচ্চার সাহায্যে ফোন দে বলে ফাঁস লাখ টিয়া লাগবো নাহলে তোর বাচ্চা মরে যাবো রে এই রে সেই রে অনেক হ্যাঁ বুকা মানুষ দিয়েছে নিয়ে টাকা লাখটা বটগাছের তলে বলে কোন হাড়ি ফাইতে রাখছে হ্যাঁ নিয়ে দিয়েছে ওইসে কামেডি মানে আমার তো ফাঁস লাখ টাকা কামাইতে মাথার গাম পায়ে পড়ছে জানাস তো তুই বিদেশ আসিস নতুন কত কষ্ট করে টিয়াডি কামাইলাম ওখানে কইতেছে পাঁচ টাকা বলে দিয়ে পড়ছে এরম চক্র বাংলাদেশে অহরহ অহ চক্র এই চক্রের মধ্যে আমি আমি যখন বাংলাদেশে ছিলাম আর চার বছর আগের কথা কইতেছি তখনও দেখছি যে ওই যে কার বলে কিনিসে আমার এক দুলা ভাই ছিল হ্যাঁ বলে ফোন দিয়ে বিকাশের থেকে কি অফার দিছিল যে ফাঁস লাখ টিয়া ফাইবেন আপনি এত টিয়া ফাটাইলে কারের কইন না কইলে ফাইবেন না দশ হাজার টিয়া ফাটাই দিয়েছে পাঁচ লাখ টাকা লুবে এরকম ঘটনা ঘটছে অহন আজকা কি করলো আমার আমার শেষ করলেছে পাঁচ লাখটি একবার শুন্যছর চা চার বছর বছর লাগছে আমার টিয়া পয়সা কামাইতে এত সহজ না তো দেখতে তো কত কঠিন মাথার গাম পায়ে যে বাইরে কাজ করলে কত কষ্ট শেষ করে দিল না আমার একবারে পথে বসাই দিল না হয় কী করবো অন আমার কোনো মানে দেশও যাওয়ার কোনো বা মানে রেইনফেন করে দুনিয়ার ফেন করে আইসি ফেন শুধু শেষ হয়েছে অনেকটা জায়গা কিনছি ওখানে ঘটনাটা ঘটাই দিল

মানে তস নস না হয়ে যায় জিনের বাচ্চা এই বাচ্চা সেই বাচ্চা আমার এদিকে জানো আর দশজন শিক্ষা পায় এছাড়া আর কিছু কোয়ার নাই আমার কফালে ছিল যা গেছে গেছে আর লাভ নেই ভালো থাকো যাও তখন কাজে যাও মন খারাপ আজকে